অথচ আজকে আমরা বাস্তব চিত্র দেখছি রাস্তাঘাটে বাইর হলেই আপনার স্ত্রী আমার বোন আপনার মা আমার বোন তারা সকলেই রাস্তাঘাটে নির্লজ্জতা প্রকাশ করে ঘোরাফেরা করছে তারা তাদের শরীরের উপরে কোনো পর্দা কাপড় না রেখে পাতলা এক ধরনের মশারি জাতীয় কাপড় পরেছে অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন মহিলাম কাসিয়াতুন কাপড় পরে থাকে আরিয়াতুন উলঙ্গ মুমিলাতুন মাইলাতুন এই নারী উলঙ্গ কাপড় পরে সে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করে এবং নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয় অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে এবং নিজেও অন্য পর পুরুষের প্রতি আকৃষ্ট হয় এ কথা আমাদের নবী বলেছেন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি এই একজন নারী যার মাথার চুলগুলো বুকতে উটের নেই এভাবে খোপা করে হেলিয়ে দুলিয়ে ও রাস্তা দিয়ে চলে অতএব একজন মহিলা কাপড় পরে থাকবে যদিও আপনি মনে করবেন আমার স্ত্রীকে আমি কাপড় পরিয়েছি আমার মেয়েকে আমি কাপড় পরিয়েছি অথচ আমাদের নবী বলেছেন ও কাপড় পরেও উলঙ্গ কাপড় পরেও উলঙ্গ কেন আপনি যে কাপড়টি ক্রয় করে দিয়েছেন ওর নাম শাড়ি না ওর নাম মশারি ও পরিধান করার পরে ওই নারী বা ওই আমার মা এবং বোনের শরীরের সমস্ত অংশ দেখা যায় বোঝা যায় আপনার মেয়েকে পর্দা করিয়েছেন পর্দার নামে একটা বোরকা কিনে দিয়েছেন এই বোরকায় এমন স্কিন টাইট ওই মেয়ে যদি বোরকা না পরত তাহলে হয়তো রাস্তার যুবক তার দিকে তাকাতো না তবে ওই বোরকা এমন স্কিন টাইট করেছে শরীরের সাথে ফিটিং করেছে এমন রং বেরঙ্গের ডিজাইন ভাব দিয়ে রাস্তায় আপনার স্ত্রী আপনার মেয়ে আমার বোন তারা রাস্তা দিয়ে চলছে ওই পরপুরুষ চোখ দেখেই যেন তার চোখ ঝালাপালা হয়ে যায় অতএব এই নারী এই মহিলা কাপড় পরেও উলঙ্গ হয়ে ও রাস্তা দিয়ে চলছে ও নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করছে অন্যের প্রতি ও আকৃষ্ট হচ্ছে এবং হাজারো যুবককে পথভ্রষ্ট করে পাপাচারি করে নিজের প্রতি আকৃষ্ট করছে নিজের এই দুনিয়াবী জীবনের সস্তা সৌন্দর্য প্রদর্শন করে তার মাথার চুলগুলো বেনি করে খোপা করে ভুক্তি উটের উটের এই চুলের ন্যায় কুজের ন্যায় সে হেলিয়ে দুলিয়ে চলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতু জাদু মিন মাসিরাতিন কাজা ওয়া কাজা শোনো দুনিয়ার মানুষ এই তোমার স্ত্রী এই তোমার মেয়ে এই তোমার বোন লা ইয়াদখুলুল জান্নাতা এই জান্নাতে যাবে না ওয়ালা ইয়াজিদুনা রিহাহা এমন কি জান্নাতের একটি ঘ্রাণ রয়েছে সুগন্ধি রয়েছে ওয়া ইন্না রিহাহা লাতু জাদু মিন মাসিরাতিন কাজা ওয়া কাজা যে ঘ্রাণটি শত শত বছরের পথ বহু 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 দূর থেকে যে ঘ্রাণ মানুষ পাবে অথচ এই বেপর্দা এই নির্লজ্জ কাপড় পরেও উলঙ্গ অন্যের প্রতি নিজে আকৃষ্টকারী অন্য পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্টকারী যার চুল হেলিয়ে দুলিয়ে চলে এই নারী জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না মুসলিম মিশকাত বাংলা মিশকাত সপ্তম খণ্ড ইমদাদিদা পুস্তকালয় হাদিস নম্বর 3369 নম্বর হাদিসে জাতির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সুস্পষ্টভাবে বক্তব্য পেশ করে গিয়েছেন।